ষষ্ঠীর সন্ধ্যায় প্রলিপ্ত নিউজ এই মুহূর্তে উপস্থিত রয়েছে চুচুড়ার মার্কণ্ডেয় গলি সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা মণ্ডপের সামনে। আপনারা দেখতেই পারলেন, পূজা মণ্ডপটি প্রথমে দেখানো হলো। আসুন, এখানকার কর্মকর্তাদের মধ্যে যারা এই প্রজন্মের আছে আমরা একটু কথা বলার চেষ্টা করি। একটু বলবেন আপনাদের এই পূজা মণ্ডপটার ভাবনাটা কী? স্মৃতিমন্থন, এখানে স্মৃতিমন্থন বোঝাতে দেখানো হয়েছে যে এই পুতুল, টেপা পুতুল, বাংলার হারিয়ে যাওয়া টেপা পুতুলটাকে আমরা তুলে ধরে থিমটাকে তৈরি করেছি। কারণ এখনকার যুগের ছেলেমেয়েরা এই পুতুলের সাথে কোনো যোগাযোগ নেই, মানে প্রায় লুপ্ত। তাই জন্য আমাদের ওদেরকে সেই পুরনো দিনের মানে সেই খেলাধুলা বা তাদের সেগুলোকে নিয়ে খেলা করা সেটাকে তুলে ধরছে, হারিয়ে যাওয়া জিনিসটাকে। আর এখানে দেখতেই পাবেন আমাদের মণ্ডপটা পাটকাঠি, মাটি, তারপর মাটির হাঁড়ি প্রভৃতি কিছু দিয়ে, মানে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে। এটা কত বছরের পুরনো পুজো? এটা 46তম বর্ষ এবছর আমাদের। আমরা আসুন একটু ভেতরের দিকে যাওয়া যাক, কারণ আমরা তো কথা কিছু কিছু শুনছি, তার সাথে সাথে একটু ভেতরে যদি না যাই তাহলে পুরো কথাগুলো ছবির সাথে, কথার সাথে ছবিগুলো আমরা মেলানোর চেষ্টা করি। আসুন, এটা মূলত পরিবেশ বান্ধব একটি পুজো বলাই যায়, কারণ এখানে পাটকাঠি রয়েছে, তার সাথে সাথে মাটির হাঁড়ির যেমন ব্যবহার করা হয়েছে কাগজেরও ব্যবহার করা হয়েছে। এবং ওনারা বললেন স্মৃতি রোমন্থন ওনারা করেছেন, কারণ এই ধরনের পুতুল যেটা একটা সময় কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের প্রতিটা বাড়িতেই কিন্তু বাচ্চারা খেলতো সেই পুতুলগুলো দিয়ে, সেই পুতুল কিন্তু এখন লুপ্ত প্রায়, এখন কেউ খেলেই না, কারণ এখন তো ভিডিও গেমস, দ্য স্মার্টফোন এইগুলো সব চলে এসেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু পুতুলগুলোকে পুনরুদ্ধার করেছেন, এবং আমাদের বাংলার অন্যতম যেটা শিল্পকলা বলা যায়, বা একটা সময় সারা পশ্চিমবঙ্গে শুধু নয় বাংলার বিভিন্ন স্থানে সেটা ছড়িয়েছিল, সেই পুতুলগুলোকে নিয়ে তারা কিন্তু কাজ করেছেন। এবারের এই যে মণ্ডপ সজ্জা কে করেছেন? বড়াল ডেকোরেটরস। আর প্রতিমা শিল্পী? শিল্পাল ত্রিবেণী। আচ্ছা, প্রতিমা আমরা একটু ভিন্ন ধর্মী দেখতে পাচ্ছি, এইটা কি বিশেষত্ব আছে? পুতুলের সাথে মিলিয়ে করার চেষ্টা, মানে যাতে মানুষ ওটাকে আলাদাভাবে কিছু না দেখে, পুতুলের সাথে সিমিলার করে করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এখানে আপনি বলেন যে প্যাকাঠি, পাটকাঠি রয়েছে, হাঁড়ি আমরা দেখতেই পাচ্ছি, আর কি কি রয়েছে? কাগজেরও ব্যবহার মনে হয় হয়েছে। তারপর কাঠের ছোলাও আছে, দেখুন ওইখানে কাঠের অনেক ছোলা দেওয়া আছে, প্যাকাঠি আছে, হাঁড়ি আছে, লাইটিংয়ের হাঁড়ি আছে, পুরো পরিবেশ বান্ধব। বেশ, এইখানকার পুজো কমিটির তার উদ্যোক্তাদের প্রত্যেক বছরই চেষ্টা থাকে, প্রত্যেক ওনারা ঘটিয়ে থাকেন। এখানের পুজো কি দেখতে কিন্তু মানুষরা আসেনই প্রত্যেকবার, কারণ এই যে বলা হলো নতুন নতুন চিন্তন তারা নিয়ে আসেন, সেদিক থেকে পরিবেশ বান্ধব এই পুজো এখানে অবশ্যই আসতেই হয়। এবং তার সাথে সাথে দুর্গা প্রতিমা একদম কিন্তু ভিন্ন রূপ এখানের, এখানে বিরাজমান। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যেটা মণ্ডপটা যথেষ্ট এখানে সাজসজ্জাও সুন্দর রয়েছে, এবং বলা যায় এক কথা স্পেশিয়াস, এখানে অনেকটাই মানুষ অনেকজন একসাথে এখানে দেখতেও পাবেন, একদিক থেকে ঢোকা বেরোনোর ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর তাদের আয়োজন। এবং এখানকার শিল্পকলা শিল্প নান্দনিক এক কথায় বলাই যায়। আপনারা আসুন, যারা যারা এখনও ভাবছেন কোথায় কোথায় চুচুড়ার মধ্যে ঠাকুর দেখবেন, অবশ্যই মার্কণ্ডেয় গলিতে আসতেই হবে, কারণ এখানে একটি পুজো হচ্ছে যেটি পরিবেশ বান্ধব পুজো। সব থেকে বড়ো কথা আজকের দিনে এইটাই কিন্তু অনন্য একটি ব্যাপার। এবং তারা সেই পুতুল শিল্পকে তারা পুনরুদ্ধার করেছেন, তারা স্মৃতি রোমন্থন করেছেন, আমাদের বাংলার অন্যতম একটি শিল্পকে তারা মানুষের কাছে তুলে ধরছেন, বিশেষত এই প্রজন্মের যারা আছেন তাদের কাছে তারা মেলে ধরার চেষ্টা করেছেন। ক্যামেরায় রিতমের সাথে আমি পরীক্ষিত, যেতে যেতে অবশ্যই বলবো, যেখানেই প্রাণের পুজো সেখানেই প্রলিপ্তকে খুঁজো।